হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো এই ভিডিওতে আমি যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোডফোর্সেস রাউন্ড 800 ডিভিশন 2 এর এ নাম্বার প্রবলেম। প্রবলেমের নাম ছিল ক্রিপ। তো চলো প্রবলেমটি পড়ি এবং সলভ করার ট্রাই করি। প্রবলেমটি একটু লজিক্যাল ছিল। আমাদের টেস্ট কেস দেওয়া থাকবে, প্রত্যেক টেস্ট কেসে দুটো করে ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে, এ এবং বি। তো এ এবং বিকে নিয়ে আমার হচ্ছে একটা স্ট্রিং বানাতে হবে, বাইনারি স্ট্রিং। জিরো মানে এ হচ্ছে আমার জিরো সংখ্যা আর বি হচ্ছে আমার ওয়ানের সংখ্যা। যে জিরো ওয়ান নিয়ে আমাকে কম্বিনেশন করে একটা স্ট্রিং বানাতে হবে, যে স্ট্রিংটাতে এ সংখ্যক জিরো থাকবে, বি সংখ্যক ওয়ান থাকবে। তো ওই স্ট্রিংটা যাতে হচ্ছে ওই মানে একটা স্ট্রিং বানাতে হবে, স্ট্রিংটাতে যাতে কী হয়, ক্রিপিনেস মিনিমাম হয়। তো ক্রিপিনেসটা কীভাবে আমরা মিনিমাম করবো সেটা আমরা দেখতেছি। তো ক্রিপিনেসটা বের করার আগে আমাকে দুইটা জিনিস অবজার্ভ করতে হবে। দেখুন, আমার দেওয়া থাকবে এ আর বি। এ হচ্ছে আমার জিরো সংখ্যা আর বি হচ্ছে আমার ওয়ানের সংখ্যা। তো আমাকে কী করতে হবে, আমাকে হচ্ছে যে মিনিমাম ক্রিপিনেস বের করতে হবে। তো ক্রিপিনেসটা কী সেটা আমরা এখন দেখব। তো ক্রিপিনেস দেওয়ার আগে আমাকে আগে স্কোর সম্পর্কে জানতে হবে, যে স্কোরটা কী, আর আমাকে জানতে হবে ক্রিপিনেসটা কী। এই দুইটা জিনিস জানতে হবে, ঠিক আছে? তো স্কোরটা দেখুন, একটা স্ট্রিংয়ের স্কোর হচ্ছে একটা স্ট্রিং, যে কোনো একটা স্ট্রিং আপনি নিতে পারেন। তো ওই স্ট্রিংটার মধ্যে যতগুলো জিরো থাকবে এবং ওয়ান থাকবে তাদের অ্যাবসোলিউট ডিফারেন্সটা হচ্ছে তার স্কোর, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে, আমার যদি এরকম থাকে একটা স্ট্রিং যে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো, তো এখানে কয়টা জিরো, চারটা জিরো দুইটা ওয়ান, তাহলে চারটা জিরো দুইটা ওয়ান, এদের অ্যাবসোলিউট ডিফারেন্স কত, দুই। এটাই হচ্ছে আমার এর স্কোর, এটা হচ্ছে স্কোর। এখন ক্রিপিনেস জিনিসটা কী, ক্রিপিনেস জিনিসটা হচ্ছে যে আমার যে স্ট্রিংটা আমি প্রিন্ট করবো বা যে স্ট্রিংটা আমি যে কোনো একটা স্ট্রিং, ওই স্ট্রিংয়ের মধ্যে যতগুলো প্রিফিক্স থাকবে সবগুলো প্রিফিক্সের মধ্যে যার স্কোর সবচেয়ে বেশি, ম্যাক্সিমাম যার স্কোর সেটাই হচ্ছে তার ক্রিপিনেস। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমি এরকম করি যে ওয়ান জিরো 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 ওয়ান, এটা যদি আমি চিন্তা করি, তো এখানে আমি যদি এই প্রিফিক্সটা চিন্তা করি, এটার হচ্ছে একটাও জিরো নেই বাট ওয়ান হচ্ছে একটা, তার মানে এর স্কোর হচ্ছে ওয়ান। আবার এই প্রিফিক্সটা যদি আমি চিন্তা করি, এই প্রিফিক্সটা এখানে একটা জিরো একটা ওয়ান, তাহলে এর স্কোর হচ্ছে জিরো। আর যদি আমি এই প্রিফিক্সটা একটু চিন্তা করি, এখানে হচ্ছে দুইটা জিরো একটা ওয়ান, তাদের ডিফারেন্স কত, ওয়ান। এই প্রিফিক্সটা চিন্তা করি, তাহলে এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স হচ্ছে আমার তিনটা জিরো একটা ওয়ান, তার মানে দুই। তারপর পুরোটা যদি চিন্তা করি, এই পুরো প্রিফিক্সটা এদের ডিফারেন্স হচ্ছে তিন আর দুই এক, তাই না, এক। এদের মধ্যে ম্যাক্সিমাম কত, দুই। তাহলে এটাই হচ্ছে ক্রিপিনেস, এটাই হচ্ছে যে ক্রিপিনেস কত, দুই। তো আমাকে কী করতে হবে, আমাকে যে এ আর বি দেওয়া থাকবে, এ সংখ্যক জিরো আর বি সংখ্যক ওয়ান, এমনভাবে প্রিন্ট করতে হবে যাতে এই ক্রিপিনেসটা মানে এই যে ম্যাক্সিমামটা, এই যে ক্রিপিনেসটা যাতে মিনিমাম হয়, ঠিক আছে? তো ধরি আমার তিনটা জিরো দেওয়া আছে, তিনটা ওয়ান দেওয়া আছে। তো আমি যেভাবে দিই যে জিরো 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 ওয়ান ওয়ান ওয়ান, তাহলে দেখুন আমার কিন্তু এই প্রিফিক্সটা ক্রিপিনেস কিন্তু দুই হবে, আর এটাই হবে মানে এই প্রিফিক্সটা স্কোর হবে দুই, এবং এটাই হবে ম্যাক্সিমাম প্রিফিক্স, হ্যাঁ। বাট আমি এভাবে না সাজাই, আমাকে কীভাবে সাজাতে হবে, আমাকে এমনভাবে সাজাতে হবে যাতে ক্রিপিনেসটা কীভাবে মিনিমাম হয়। তো দেখুন, এটা একদম ইজি। আমার যে এ দেওয়া বি থাওয়া থাকবে, আমাকে কী করতে হবে, আমার যতগুলো এ এবং বি পাশাপাশি রাখা যায়, আমি রাখার চেষ্টা করব পাশাপাশি রাখলে কী হবে, দেখুন এদের ক্রিপিনেস সবসময় মিনিমাম হবে, মানে স্কোরটা সবসময় মিনিমাম হবে, আর স্কোর মিনিমাম হওয়া মানে ক্রিপিনেসটা মিনিমাম হবে। তো আমাকে কী করতে হবে, কারণ এই দেখুন একটা জিনিস চিন্তা করুন, যে তিন তিন, আমি যদি এইভাবে রাখতাম যে জিরো 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 ওয়ান ওয়ান ওয়ান, তাহলে কিন্তু এইখানে কিন্তু স্কোর হতো দুই, আর এটাই হতো এদের ম্যাক্সিমাম, মানে এটাই হতো তার ক্রিপিনেস। বাট আমি এই জিনিসটা যদি এইভাবে রাখতাম জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, তাহলে দেখুন এটার স্কোর হচ্ছে ওয়ান, এটার স্কোর হচ্ছে দুই, এটার স্কোর হচ্ছে ওয়ান, এটার স্কোর হচ্ছে জিরো, এটার স্কোর হচ্ছে ওয়ান, এটার স্কোর হচ্ছে আবার জিরো। তার মানে ম্যাক্সিমাম ওয়ান আসতেছে স্কোর, এবং এটাই হচ্ছে ক্রিপিনেস। বাট আগে আমি এভাবে রাখলে কিন্তু আমার ক্রিপিনেস হচ্ছে কত, দুই, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করুন, যে আমি যখন জিরো আর ওয়ান পাশাপাশি রাখবো, তখনই তো জিরো, যখন আমি প্রিফিক্সটা নেবো, তখনই তো ওখানে তো জিরো আর কম, মানে অ্যাবসোলিউট ডিফারেন্সটা মিনিমাম হবে, তাই না? তো আমাকে এই কাজটাই করতে হবে, আর কিছুই না। তো জিরো ওয়ানগুলো পাশাপাশি, যতগুলো জিরো ওয়ান পাশাপাশি রাখা যায় রাখতে হবে। তারপর যদি জিরো সংখ্যা শেষ হয়ে যায়, ওয়ান থাকে, তাহলে যতগুলো ওয়ান থাকবে পরে দিয়ে দেবো, আর যদি ওয়ানের সংখ্যা কমে যায় জিরো থাকে, তো যতগুলো জিরো থাকবে শেষের দিকে দিয়ে দেবো। তো এটাই হচ্ছে আমার এই প্রবলেমের সলিউশন। তো যদি আমরা কোডটা দেখি, তো কোডটা অনেক বেশি ইজি একটা কোড ছিল। জাস্ট এ বি নিলাম, যতক্ষণ পর্যন্ত এ এবং বি দুইটাই থাকবে, তো পাশাপাশি জিরো ওয়ান লাগাবো,
এবং বিয়োগ করব। যদি দেখি যে শেষে সবশেষে যদি দেখি যে এ মানে জিরো সংখ্যা আছে, মানে এ তো জিরো সংখ্যা তাই না, জিরো সংখ্যা আছে তাহলে জিরো যতগুলো থাকবে পিন করে দেবো, আর যদি দেখি যে বি থাকে তাহলে যতগুলো বি থাকবে পিন করে দেবো। তো এটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন, এটাই ছিল আমাদের প্রবলেম সলিউশন প্রিফ। তো আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে, ভালো থাকবো, সুস্থ থাকবো, ওকে, আল্লাহ হাফেজ।